প্রিয় দর্শক মণ্ডলী, আজ আছি সনবিল এলাকার আনন্দপুর জিপির দরগাবন গ্রামে। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে কামরাঙ্গা বা আমরা যাকে নাগামরিচ নামে জানি এই নাগামরিচের একটা বাগান। এই কামরাঙ্গা মরিচের বাগান নিয়ে আমরা গত বছর একটা প্রতিবেদন করেছিলাম। এই দরগাবনদের 30 বছরের যুবক কবিরাম দাস, সে আজ 2 বছর থেকে এই উদ্যোগ হাতে নিয়েছে। আমরা গত বছর তার এই ভিডিও বানানোর পর অবিরামের উদ্যোগ দেখে আমাদের রাতাবাড়ি এলাকার বিভিন্ন প্রান্তের যুবকরা যোগাযোগ করে এ ধরনের উদ্যোগ তারা হাতে নিয়েছে। আমরা আজকে আবার অবিরাম দাসের কামরাঙ্গা মরিচের বাগানে এসেছি, আপনাদেরকে পুরোপুরি বাগানটা ঘুরে দেখাবো এবং অবিরামের কাছ থেকে জানব এই কামরাঙ্গা বা নাগামরিচ চাষ করে বছরে কত টাকা আয় করে বা এই মরিচ চাষ করার পিছনে কতটুকু পরিশ্রম বা কি কি করতে হয়, আমরা পুরোটা জেনে নেব অবিরাম দাসের কাছ থেকে। চলুন শুরু করা যাক। আমাদের ডকুমেন্টারি পেজে এ ধরনের ভিডিও খুব কম করা হয়, একমাত্র অন্যকে উৎসাহ বা অনুপ্রেরণা দিতে আজকের এই ভিডিও। সনবিল এলাকার আনন্দপুর জিপির দরগারবন্দ গ্রামের বছর 30-এর যুবক অবিরাম দাস, সে একজন উদ্যোক্তা। তার এই উদ্যোগ দেখে দ্বিতীয়বারের মতো অবিরাম দাসকে নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা নতুন পুরাতন অনেকেই আছেন, মরিচ চাষ করেন। একইভাবে অবিরাম দাস তার বাড়ির সামনেই 1.5 বিঘা জমি জুড়ে কামরাঙ্গা মরিচ চাষ করেছে। সঠিক নিয়মে মরিচ চাষ না করার কারণে অনেকেই আশানুরূপ ফল পান না। মরিচ চাষ করার ক্ষেত্রে যে বিষয়গুলো একজন কৃষককে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মরিচ চাষের জন্য সঠিক নিয়মে জমি প্রস্তুত করা, সার ও জল নিষ্কাশনের সঠিক পথ অবলম্বন করে আপনি যদি মরিচ চাষ করেন অবশ্যই লাভবান হবেন। প্রথমেই আপনাকে সুন্দর একটা জমি নির্বাচন করতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো থাকে। তারপর আপনারা ওই জমিতে পর্যাপ্ত পরিমাণে গোবর সার প্রয়োগ করবেন, অবশ্যই গোবরটা যেন শুকনো হয়। গাছ লাগানোর আগে বিঘা প্রতি 1.5 কেজি পরিমাণ ফুরাডন সার প্রয়োগ করবেন। প্রয়োজনে টিএসপি, পটাশ ও ইউরিয়া সার পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। এবারে জল নিষ্কাশনের ব্যবস্থা রেখে কাপ তুলুন এবং গাছ লাগান। গত বছর অবিরাম দাস তার এই 1.5 বিঘা জমি থেকে 5 লক্ষ টাকা আয় করেছে। সদিচ্ছা থাকলে আপনিও এই আয় করতে পারেন। শুনুন অবিরাম দাসের কথা। অবিরাম ভাই, তুমি এই কামরাঙ্গা চাষ কত বছর থেকে কই রা? আমি 3 বছর থেকে করি আর। 3 বছর থেকে করা? আচ্ছা, গত বছর তোমার এই কামরাঙ্গা চাষ করি কত টাকা আয় হয়েছিল? আমার গতবার প্রায় 5 লাখ টাকার মতো আমার আয় হয়েছে। 5 লাখ টাকার মতো আয় হয়েছে। আচ্ছা, এবারে তুমি কতটা গাছ লাগাইছো? কেন এবার আছে 3000 গাছ। 3000 গাছ? আচ্ছা, কামরাঙ্গা গাছে আমরা তো সাধারণত রাসায়নিক সার আমরা মানুষ ব্যবহার করে, তুমি কি শুধু রাসায়নিক সার ব্যবহার করো না জৈব সারও ব্যবহার করো? আমি বেশিরভাগ জৈব সারই ব্যবহার করি, গরুর গোবর ওটা, আর রাসায়নিক সার ব্যবহার করি একটু কম করি। কম করো? আমি গত বছর তোমার এই ভিডিও করার পরে আমার রাতাবাড়ি এলাকার অনেকে আমার সাথে যোগাযোগ করছে, আমি জানি তোমার সাথেও সরাসরি অনেকে যোগাযোগ করছে এবং দেখা গেছে অনেকে এবারে কামরাঙ্গা চাষ করছে, এত তুমি খুশি? হ্যাঁ, আমি তুমি খুশি? খুশি খুশি, আমি খুশি। আমাদের আমরা এলাকার মানুষের যদি আমার দেখা দেখা দেখি যদি তারাও একটু উৎসাহ হইয়া খরচে বা তারা লাভবান হইলে ভবিষ্যতে করবো আরো তারা, এতে আমি বহুত খুশি। ঠিক আছে, এখন মূল কথায় আই। ও যে কামরাঙ্গা তো অলরেডি ফলন হওয়া শুরু করছে, শুধুমাত্র এই দরগারবন্দ এলাকার মানুষে তোমার যে এত কামরাঙ্গা ধরছে সব খাই এসে সরতে পারতো না, সুতরাং রাতাবাড়ির বিভিন্ন প্রান্ত থেকে তোমার লাগে মানুষের যোগাযোগ করবো এই কামরাঙ্গা নেওয়ার লাগি। এতে আমরা মানুষের কোন লাইনে তোমার কাছে নিতে পারবো, কিভাবে পরামর্শ দিতে পারি? আমার মোবাইল নম্বর আছে, এই মোবাইল নম্বরে যোগাযোগ করিয়া তারা নিতে পারে বা আমিও তার কাছে নিয়ে পৌঁছে দিতে পারি। দর্শক, আপনারা নিশ্চয় শুনলেন অবিরাম দাসের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া অবিরাম দাসের নাম্বারে যোগাযোগ করে আপনারা কামরাঙ্গা মরিচ সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।